যে বা যারা আমাদের এই সাশ্রয় আইন পরিবর্তন করতে চাচ্ছে, আমরা মাননীয় প্রধানমন্ত্রী জননেত্রী শেখ হাসিনার কাছে তীব্র নিন্দা এবং প্রতিবাদ জানিয়ে তার কাছে আমাদের আকুল আবেদন, তাদেরকে দ্রুত বিচারের আওতায় নিয়ে এসে এদেশের সংখ্যালঘুদেরকে শান্তিতে থাকতে দেখ। আজকে যেই সনাতন ধর্মীয় সাশ্রয় আইন পরিবর্তন করতে চাচ্ছে তাদের বিরুদ্ধে আমরা তীব্র নিন্দা এবং প্রতিবাদ জানাই। স্বাধীনতার 50 বছরে দেশে 75 লক্ষ হিন্দু জনসংখ্যা কমেছে। সাম্প্রদায়িক হামলা হয়েছে ব্রাহ্মণবাড়িয়ার নাসিরনগর থেকে শুরু করে কুমিল্লায় 2021 সালে রক্তাক্ত শারদ দেখেছি আমরা। আমরা রংপুরে পীরগঞ্জে দেখেছি রাতে রাধারে সনাতনীদের বাড়িঘরে হামলা এবং অগ্নিসংযোগ। আমরা দেখেছি মাগুরায় সনাতনীদের উপর হামলা এবং ভোলাতে সনাতনীদের উপর হামলা। কিন্তু তখন সকল সনাতনী সংগঠন এবং বাংলাদেশ হিন্দু ছাত্র মহাসংঘ আমাদের পানের দাবি ছিল সরকারের কাছে যে আমরা সংখ্যালঘু সুরক্ষা আইন চাই, সংখ্যালঘু মন্ত্রণালয় চাই। কিন্তু সেই আইন বাস্তবায়ন করার জন্য রাষ্ট্র কোনো গুরুত্বপূর্ণ ভূমিকা পালন করেনি। কিন্তু আজকে যে আইনটা নিয়ে আমরা হাজার হাজার বছর ধরে সুখে শান্তিতে আছি, আমাদের সেই সনাতন ধর্মীয় শাস্ত্রীয় আইন পরিবর্তন করতে চাচ্ছে রাষ্ট্র। আমরা এটার তীব্র নিন্দা এবং প্রতিবাদ জানাই। আপনারা দেখেন সম্পত্তি মানুষকে কতটা খারাপ করে তোলে। আজকে এসে শেষ বয়সে বিলগেটসের বিচ্ছেদ হয়ে যায়, কারণ তার বউ সম্পত্তির লোভে তাকে ছেড়ে দিয়েছে। অ্যামাজনের প্রতিষ্ঠাতা বিশ্বের সবচেয়ে ধনী ব্যক্তি জর্জ বেজোসের ডিভোর্স হয়ে যায় সম্পত্তির জন্য। আমরা সনাতনী বন্ধের ভালোবাসি, তাদের দেবী রূপে পুজো করি। আমরা আমাদের সাশ্রয় আইনের পরিবর্তন চাই না। যে বা যারা আমাদের এই সাশ্রয় আইন পরিবর্তন করতে চাচ্ছে, আমরা মাননীয় প্রধানমন্ত্রী জননেত্রী শেখ হাসিনার কাছে তীব্র নিন্দা এবং প্রতিবাদ জানিয়ে তার কাছে আমাদের আকুল আবেদন, তাদেরকে দ্রুত বিচারের আওতায় নিয়ে এসে এদেশের সংখ্যালঘুদেরকে শান্তিতে থাকতে দেখ, সুখে থাকতে দেখ। সনাতন ধর্মাবলম্বীদের উপর প্রতি কিছু বছর পর পর বাংলাদেশে যেই টর্নেডো যেই ঘূর্ণিঝড় আসে তার থেকে মুক্তি চাই। আমরা এই দেশের নাগরিক। 1971 সালে দলবল ধর্মবর্ণ নির্বিশেষে আমাদের পূর্বপুরুষেরা এদেশকে স্বাধীন করার জন্য জীবন দিয়েছে, আমরা তাদের উত্তরসূরি। আমরা ভূমিপুত্র হিসাবে আমাদের শাস্ত্রীয় আইন হাজার হাজার বছর ধরে যেটা আমাদের মণি ঋষিরা ব্যবহার করেছে, তাদের পরবর্তী প্রজন্ম হিসেবে যে আইন আমরা ধারণ করে চলে আসছি সে আইনে কোনো হস্তক্ষেপ হলে বাংলাদেশ হিন্দু ছাত্র মহাসংঘ সমগ্র বাংলাদেশে তীব্র আন্দোলন গড়ে তুলবে।